আপনি তো বাইরে গেলে সুলাসুলি আর মারামারি করে বাড়ি থাকেন, আজকে দেখি আপনার মেজাজ পুরাই ফুরফুরা। চুলকানির মলম বেসাইস কোন কি কাস্টমার কেডা, মাস্টারের পেশামুখী বউ, চেয়ারম্যানের ভাঙ্গা বন্ধুগলি ভাতিজি, আর ফারুকের ডুঙ্গি বইন। ভালো কথা কইছেন তো, তাহলে তো আপনার আজকে মেলা লাভ হইছে। কি বাইরে গেছিল নাকি কই গেছিল? ভাবি সব সুলকানের মলম বেচতে গেছিল, আমার মলম বেচছে হইছে। কি হ্যাঁ, তোমার সুলকানি থাকলে কইতে পারো, তোমার লাগা ফ্রি। আরে বাদ দাও তো, কি দুনিয়া রাত গুলি কথা কইতাছো। এ জোনিয়া, টেবিলে খাবার লাগাও, অনেক খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। আরে হ্যাঁ, শুনো লজ্জা পেতাছো, তোমাকে সুলকানি আসছে না, রাখো তুমি। আমি তোমাকে ফ্রি দিমু তো, তোমারে ফ্রি দিমু। কেমনে আমার বাড়ি ঘর চিনলি, অভাব রে তুই তার সাথে আইলি। ও রে ও দুঃখ কষ্ট, কেমনে আমার বাড়ি ঘর চিনলি, অভাব রে তুই তার সাথে আইলি। আগুন সাপে সুযোগ পাইয়া মারি দাসে পুড়াইয়া গো। কি গো, আইসে তো তাড়াতাড়ি চলে না, সব সবজি বিক্রি হয়ে গেছে, শরীরটা জুত লাগতাছে না। কি কইতাছ দেখি? হায় আল্লাহ, জ্বরে তো তোমার কপাল পুড়া যাইতাছে। ওই জ্বর আইছে, তুমি রান্না করতেছিলে তাই তোমার হাত গরম লাগতাছে। হা কইছে তোমারে শরীর খারাপ, সকালবেলা তাও তুমি বের হইলা কেন? সকালে তো শরীর ঠিকই আছে। চুপ করো, চলো আমার লাগে ঘরে চলো। বুঝলি, বিয়ের পরে তুই আর আমি কিন্তু সব মিলে ভালোই আছি, কি কস তুই? ভালো থাকবি না, এত হুকুম দিলেই গরম গরম খাওন রেডি পাস। আগে তো আমার হুকুম দিলে তোরে গাড়াইতাম, এখন বউ হয়ে গায়ে হাত তুলতে পারি না। গায়ে হাত তুলোস না ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে তোর কমলস না। কি কইলি আরামজাদা? হ্যাঁ তোর কিন্তু একটা দিমু, এখন একটা দিমু। সান ভাই কিসে বলতে বুঝলি? আমি তো গয়না একটু লুকাইলাম, কারে কইস না। হ্যাঁ কিরে সান, হারামদাদার তগর নাইছে? কি হয়েছে ম্যাডাম, এত খেপছেন কেন? হারামদাদার তগর লুকাইছে না? আরা আমি না লুকাই না। কেন কি করো? আরা আমারে মাইরো না। এ হারামদাদা, দাঁড়া দাঁড়া, আমারে মাইরো না, দাঁড়া এ দাঁড়া।
বল্টু, ম্যাডাম আর জিলাপি আপাতত ঢাকাতে নাই, খুব প্যারা লাগতেছে রে। হ্যাঁ, বস্ত্র ছাড়া কোনো কাজ করে শান্তি পাইতেছে না। তাছাড়া ওইদিকে ওই গ্রুপের পোলাপেনগুলো খুব ঝামেলা করতেছে। ইদানিং পুলিশও তো ঝামেলা শুরু করে দিল। আচ্ছা, কত কি করা যায়? শোন, চল আমরা দুজনে মিলে কয়েকটা ধান্দা করি। তার ধরো বেটা, ধান্দা পানি এগুলো আর ভালো লাগতেছে না। তাহলে করবিটা কি? আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমা উবিতে চল। আরে রাসে, বন্ধু কেমন আছিস তুই? বলতো ভালো আছিস তোরা? এই তো, তোর কি অবস্থা? মেলা দিন পর তোর সাথে দেখা। ভালো আছি, তোকে দুইজনের দেখে খুব ভালো লাগতেছে। বিজলি, তোকে দুইটারে দেখলে অনেক খুশি হইব। থা দোস্ত, বিজলি রে কি আন ভাবি কই ডাকমু নাকি? এই ইডিয়েটের দল, তোরা এখানে? ম্যাডাম, চইল্লে আসলাম আর কি। চইল্লে আইলাম মানে? তোরা কার কাছে জিজ্ঞেস করে আইছস? কি রে বলতো, তোর ম্যাডাম তোরা আইতে দিছে এখানে? না ম্যাডাম, রাসেল আগে একবার গুলতিরে টাকা দিতে আসছিল, রাসেলের সাথে চলে আসছি। আর ওইদিকে ঢাকায় আপনারা কেউ নাই, একা একা লাগতেছিল, আবার পুলিশের ঝামেলা, মানে সব মিলায় অনেক প্যারা খাইছি। তাই ভাবতেছিলাম একটু গ্রামে আসি, রিফ্রেশও হইলাম, আপনাদের সাথে দেখাও হয়ে গেল। তগরে এই লাড়িরা পিড়ানো দরকার, এখানে পরিস্থিতি জানোস? জিজ্ঞাসা সামনে কিছু হুট করে যায় পোষস? ম্যাডাম কি যে কইতেছেন, আপনারা থাকতে তো চিন্তা কিসের? হারাম জগার দল, জিজ্ঞাসা সামনে। ম্যাডাম থাকুক না, চইলা যেতে আছে থাকুক। আচ্ছা শুন, যদি থাকতে হয় আমার কথা মতন থাকবি, এক পা ওইদিক সেদিক হইলে একদম গুলি করে উড়াই দিব। ঠিক আছে ম্যাডাম। কালকে নির্বাচন, নির্বাচনের মধ্যে সবকিছু বুঝতে শোনা করতে হবে। আসল তো বুঝলাম, কিন্তু সুদ কিভাবে পাচ্ছেন? তো ফকির নির্মে, তার মধ্যে আবার থার্ড ক্লাস, আমার আপডেটেড গার্লফ্রেন্ড লাগবে। গরিবের ঘরের বালিশটাও 7,000 ধন, তুই বুঝবি কি? হ্যাঁ, ভাবি সাহেব সব রেডি করছি, বসেন। নাকি তুমি আমার ভাবির পার্সোনাল বিউটিশিয়ান? কি যে কন্যারা হেলাপা, ভাবি সাহেব তো কইতেছে সাজগোজ আরো বাড়ায় দিতে। উমা কেন, ভাবি সাহেবের বিয়া নাকি? আমার বিয়া না, তোমার ভাই জানে নির্বাচনের গায়ে হলুদ আইতাছে। এবার যদি তোমার ভাই জানে নির্বাচনে চেয়ারম্যান হয়, তাইলে তোমার ভাইয়ের লগে আবার বাসার ঘর করবো। ভাবি সাহেব আর যদি হারে? যদি হারে তাইলে হ্যাঁ, কপাল উষ্টা মাইরা আরেক বেডালয়ে ভাগমু। আয় তো রাহেলা, তোর ভাবির এই আদরের এপিসোড শুনানোর সময় নাই। তা ভাই বোন মিললে কি দুইজন নির্বাচনী প্রচারণায় যাইতেছো নাকি? না না, আমার তো স্কুল আছে আর ভাইজানের কাম আছে, তাই একসঙ্গে বাইর হইতেছি। যাও যাও, ভাই বোন মিললা নির্বাচনে পাস করার ব্যবস্থা করো গিয়া, নাইলে তো হুনলাই। যা কইছি তোমার ভাইয়ের কপাল পূর্ব কইলাম। আদরাহলা চলো গেলাম ভাবি।
সাবধানে যাইও। ভাবিস ই কোন মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা, কোন মাকু গোসলের আগে। বল্টু তুই এইখানে বস, চইলাইছি। চইলাইছিস মানে কোন সমস্যা হয়েছে? আমারে ফোন দিলি না কেন? রাসেলের সাথে আইছি, আপনারা ঢাকায় নাই তাই একা একা লাগতেছিল। ভাবলাম একটু আপনাদের সাথে দেখা করে যাই, ঘুরেও যাই। আর ওইদিকে আবার পুলিশে ঝামেলা করতেছে। ওই যে নিয়া এটা কে রে, ওনা কি জিলাপি ব্যস্ত আইছে? জিলাপি তো দেখতেছি না, কামু কি? আম্মু ওই হলো বল্টু, ঢাকা থেকে আসছে আমার কাছে। বল্টু ঢাকা থেকে আইছে না, নাট বল্টু ব্যস্ত আইছে। তুই নাট বল্টু দিয়ে কি করবি? বস উনি কি কানে কম শুনে? তোর কপাল ভালা যে আম্মু কানে কম শুনে, নাইলে তুই তো দিছিলি সপুর টাপাটা করা। চল আমার ঘরে চল। আয় আয় চল, বলি না তো নাট বল্টু দিয়ে কি করবি? আরে আম্মু তুমি খাও তো। নাট বল্টু খামু? আমি নাট বল্টু খামু কেন? ও মা তোর মাথা নাকি খারাপ হয়ে গেছে গা? তুই চল, নাট বল্টু আবার খায় কেন? নাট বল্টু তো খাওন যায় না, থাকে বউ খাওনো জিনিস, খাওনো জিনিস আনে নাই। নেতা মানে কি বুঝো? নেতা হইতেছে সঠিক সময় সঠিক কাজটা করা। আর দিন রায় থাল পাতাছ তোমার মতো নাম দত্তা। চাচা গতবারের নির্বাচনে আপনি তো ফেল করে রেকর্ড করছেন, আর একটা কেন্দ্রে যদি ভোট হইত আর আপনার প্রত্যেকটা ভোটার যদি পাঁচটা করে ভোটও দিত আপনি পাশ করতেন না। কি হইতেছে আর কি হইতো সেটা বুঝো না, তাহলে তো নির্বাচনটা সইরা খাইতা। সারাদিন ব্যয় তো নির্বাচনের ভোট পেলা তুমি, আর মতিন মামলা করে দৌড়াইতেছে, আর রেজাল্ট নিয়ে আসলাম আমি। আকাশ ভাই খালি পাস কেন্দ্রে কেন, পুরা ইউনিয়নে যদি আবার পুনর্নির্বাচন হয় না আপনার রেজাল্ট কিন্তু ওই আগেরটাই থাকবে। আর মাস্টার ছোট মানুষ, গতবারের নির্বাচনের লাশ দেখা যদি ওর হুশ না হয় এই নির্বাচনে কিন্তু আর পস্তাই থাকিব। আমার উসিলে যেন আর একবার নির্বাচন করার সুযোগ পাইছ, দেখো কি করতে পারো। তয় একটা কথা কই, একেবারে সর্বহারা হয় না মতিন, কোনোদিন হারে নাই হারবো না, সর্বহারা হওয়া তো দূরের কথা। দোয়া করি আপনারা বাচ্চা থাকেন, এই নির্বাচন যেন মনে রাখেন এই নির্বাচন শুরু হইতেছে আমার পাশ দিয়া, ভোট শুরুর আগেই আমি ভোটে জিতে আছি। হ্যাঁ আপনাকেও বয়স হয়েছে, আপনাকেও বুদ্ধি কম, বুদ্ধির লোভ হইতেই পারে, এটা দোষের কিছু না। তবে এইবার যদি মানুষের শরীর থেকে রক্ত ঝরে মানুষ কইলাম আপনাকে ছাড়ব। আসার পরপরই যে চমক দেখালা মেম্বারের পুরো ভিডিও ফুটেজটা তোমার কালেকশনের, রাইট? আমি তো আগেই বলেছি আমি উপস্থিত থাকলে চেয়ারম্যান হবে আমার চাচু। কিন্তু আগে সেবার হতে পারবে না। শিওর? হ্যাঁ একদমই শিওর। গুড, তোমাকে অনেক মিস করতেছিলাম। আচ্ছা আমাকে মিস করতেছিলা তাই আসছো, নাকি তোমার বাবার খুনির রক্তের গন্ধে চলে আসছো? দুষ্ট দুষ্টটা। আমার বুকের মাঝে আগুনে জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া।
হাতের গালটানাটানি খাইতে খুব মজা লাগতেছে, তাই না? এটা নরম হাত না, গরম হাত, মেশিন ধরে অনেক অভ্যস্ত। মিলা, তুমি এখানে কেন? কি ভাবছো, কেউ দেখবো না? দেখবি না কেন, আমরা তো রুমে বসে ডেট করতেছি না, খোলা মেলা আকাশের নিচে কার টানছি? তুই যখন এসে পড়েছিস একটু ওয়েট কর, আরো কিছু রোমান্স করে তোকে দেখাই। তুই কোনো কথা বলবি না, তুই যদি আর একটা কথা বলস আমি তোর কাইটটা দুই ভাগ করে ফেলবো। এই শয়তান, তুই আমার পিছে পিছে আসবি না, তুই আসলে আমি তোরে মেরে ফেলবো। তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? শরীর ঠিক আছে। তাহলে কি নির্বাচন নিয়ে টেনশন করছো? নির্বাচন নিয়ে আর কি টেনশন, পুরানো নির্বাচন পুরানো টেনশন। বুঝেছি, রিয়াদের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, আজকে মিলির সাথে একবার কথা হয়েছিল ফোনে। তাই নাকি, আমাকে তো বলনি। কেমন আছে আমার ভাইটার বোনটা? গতকালকে নাকি রিয়াদের খুব জ্বর আসছিল, জ্বরের ঘোরে সারা রাত পাগলাটা নাকি ভাইয়া ভাইয়া করে ডাকতেছিল। এখন ওর কি অবস্থা? সকাল থেকে নাকি জ্বরটা অনেকটা ভালো। আমি সবসময় দেখেছি রিয়াদ অসুস্থ হলে তার ভাইয়ের কথাই মনে করে, স্বজ্ঞানে অজ্ঞানে তার ভাই তার সব, সবসময় তার ভাইয়ের আশ্রয়ই থাকবে। মুরগার ঘুও নিতে পারবেন না এখন, এই অবেলায় পেশাল না পেরা কেলে গেছেন এরকম? আরে আইছিলাম তো চোরার কাছে একটা কামে, তো সমস্যা নাই, তুই থাকলেই চলবো। কি কাম আমার? কোন দেখ ফুলমতি, তুই কিন্তু গত নির্বাচনে না রে, তুমি না প্রাণ বাঁচে না।